যারা চা পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট চা। একটু সময় লাগে বানাতে, তো আমি আজকে হায়দ্রাবাদের দম ইরানি চা রেসিপিটা শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবে। তো আমি একটা পাত্রে এখানে পানি দিয়ে দিচ্ছি, যে কাপে চা বানাবো সেই কাপে দেড় কাপ, মানে যে কাপ দিয়ে চা বানান ওই কাপের মাপে পানি দিবেন। তো পানিটা যখনই দেড় কাপ দিচ্ছি, তো পানিটা যখনই দেখবেন বলকুটে আসে ঠিক তখনই দিয়ে দেবেন। বলকুটার সাথে সাথে তিনটা এলাচ, আর এখানে আদা ইউজ করবেন দুই টুকরা। আমি আদা দিই নাই, আমি আদা পছন্দ করি না, সেই জন্য আমি চা পাতা দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ। তো এখানে আসলে কাপের উপর ডিপেন্ড করে যে কতটুকু চায়ের লিকার লাগবে, সেটা লিকারটা করা হবে, সেই জন্য আমি এখানে ছোটো দানার চা পাতাটা ইউজ করেছি। তো চাটা যখন বলক উঠে আসবে পাতা দেওয়ার পরে ঠিক তখন এটা ঢেকে রেখে দেবেন, যেহেতু এটা দম চা তাই দমে রাখতে হবে মিনিমাম 15 থেকে 20 মিনিট। আর আগুনটা একদম লো থাকবে, মানে আপনার চুলার একদম লাস্ট স্টেজ যেটা, এখানে দিয়ে এটা দমে রেখে দেবেন। এবং লিকারটা একদম কমে গিয়ে মানে চায়ের তোলা নিতে থাকবে ওই টাইপের লিকার থাকবে, মানে এক কাপের চার ভাগের একবার। তো এই দেখেন প্রায় 10-15 মিনিট পরে একদম লিকারটা কমে এসেছে এবং ঘন হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি লিকারটা নামিয়ে নেব। শিফাকে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকবেন। আশা করি আরও ভালো ভিডিও দিতে পারবো আপনাদেরকে। এখানে আমি এক কাপ পানি দিয়েছি আর হাফ টেবিল চামচ চিনি দিয়েছি। আমি চিনি একটু কম পছন্দ করি, যারা মিষ্টি পছন্দ করেন এক টেবিল চামচ দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ গুঁড়া দুধ, যে কোনো ভালো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিলেই হবে। আর কেউ যদি চান এটা লিকুইড দুধ দিয়ে বানাতে, তাহলে শুধু লিকুইড দুধকেই দেড় কাপ বা দুই কাপ দুধকে জাল দিয়ে ঘন করে নেবেন। তো গুঁড়া দুধ যেহেতু এমনিতে মিলে যায় তাড়াতাড়ি আর ঘন হয়ে যায়, সে কারণে বেশিক্ষণ জাল দেওয়া লাগে না। পানিটা বলক আসলে নাড়িয়ে এটা মিশে যায়, যখন মিশে যাবে ঠিক তখনই নামিয়ে নেবেন। একটা চামচ দিয়ে মিশিয়ে নেবেন, এটা খুব তাড়াতাড়ি মিশে যাবে, একদমই জাল দেওয়ার দরকার নেই। বরকটার সাথে সাথে যখন মিশে যায় তখনই নামিয়ে নেবেন। তো মোটামুটি মিশে গেছে, আর যেহেতু আমি এক কাপ চায়ের জন্য করেছিলাম তাই পরিমাণটা এক কাপেই দিয়েছি, আপনারা যদি বেশি করতে চান তাহলে ওই অনুযায়ী দেবেন। এই চাটা কিন্তু খেতে দারুণ মজা লাগে, তো যারা একটু বেশি চা পছন্দ করেন মাঝে মধ্যে এটা ট্রাই করবেন, ভালো লাগবে। তো এই তো লিকারটা যেখানে আমি রেখেছিলাম কাপের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আবার দুধটা ঢেলে। আর যেহেতু দুধের সাথে চিনিটা মিক্স করা আছে সেই জন্য আর আলাদা করে মিশানো কিছু নাই, তো নাড়িয়ে নেবেন একটু অল্প। এই তো হয়ে গেল, লাইটের কারণে হয়তো মানে মূল কালারটা আসছে না, খুব সুন্দর একটা কালার হয়েছে। এই তো তৈরি করে নিলাম এক কাপ হায়দ্রাবাদি দম ইরানি চা। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করেন, ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।